নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন ভাপার রেসিপি। ভীষণ লোভনীয় আর গরম ভাতে জাস্ট অনবদ্য লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করো। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করো। চলো রেসিপি শুরু করি। চিকেন ভাপা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কিন্তু হাড় সমেত মুরগির মাংসটাই নিয়েছি, তোমরা চাইলে বোনলেস দিয়েও করতে পারো। আর একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেনের পিসগুলো আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা। সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দেব 1 চা চামচ করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চিকেন ভাপা কিন্তু ঝাল হলেই খেতে ভালো লাগবে, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শাহি গরম মশলা, 1 টেবিল চামচ সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দিতে হবে। আর খুব ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল, আর দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেব। ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি। জল কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে টিফিন বক্সটা বসিয়ে দেব। জলটা কিন্তু টিফিন বক্সের একদম নিচ অবধি থাকতে হবে, বেশি ওপরে উঠলে টিফিন বক্সে জল ঢুকে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য রান্না করে নেব। 30 মিনিট পর টিফিন বক্স সামান্য ঠান্ডা হলে আমি এটা খুলে নিয়েছি। দেখো আমাদের চিকেন ভাপা কিন্তু রেডি। গরম ভাতের সাথে একদিন বানিয়েই ফেলো চিকেন ভাপা, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমার রেসিপিটা একটা লাইক করো আর আমার চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নিও। চলো আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।